हेलो फ्रेंड्स, आमार चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी सुजीर एकटी नतून रेसिपी निये चले एसेछि, सुजीर पिज्जा। रान्नाटी करते लागछे सुजी 1 कप, 150 ग्राम दई, टमेटो केचाप, चिली फ्लेक्स, गोलमरिच गुड़ो, पेंयाज चौको करे काटा, टमेटो चौको करे काटा, ক্যাপসিকাম চৌকো করে কাটা, রসুন গ্রেট করা আর বেকিং সোডা, আর লাগছে চিজ। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি সুজি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দই নিয়ে নিচ্ছি। सामान्य एक नून दिए दीची और बेकिंग सोडा दिए दीची दिए भालो करे मिशिए दीची। এবার এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি, এটাকে অল্প অল্প জল দিয়ে গোলাতে হবে, একেবারে বেশি জল দিয়ে গোলালে হবে না, ব্যাটারটা গোলানো হয়ে গেছে এই রকম হবে দেখতে। এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেব ভেজবার জন্য। 10 মিনিট হয়ে গেছে, এটা এরকম ভাবে ফুলে উঠেছে। তার উপরে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মাঝারি থাকবে। এটাকে আমি ঢেকে দেব, দিয়ে একদম লো ফ্লেম করে রেখে দেব। এটা আস্তে আস্তে হবে। এবার আমি এটাকে উল্টে দেব, গ্যাসটা একদম অফ করে দিচ্ছি। আমি এটাকে উল্টে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো কেচাপ মাখিয়ে দেব। এবার এর উপরে চিজ ছড়িয়ে দেব। গ্রেটেড রসুনটা ছড়িয়ে দেব। এবার এর উপরে পেঁয়াজগুলো সাজিয়ে দেব। এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। এবার টমেটো দিয়ে দেব। এবার চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটাও ছড়িয়ে দিচ্ছি।
আবার এর উপরে চিজ দিয়ে দিচ্ছি। এটা এবার এরকম দেখতে হয়েছে। এবার গ্যাসটাকে আমি অন করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব চিজটা গলার জন্য। আমার পিজা রেডি হয়ে গেছে। সুজির পিজা হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।